হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বঙ্গবন্ধু চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখে নেবো জাতীয় যে ক্রীড়া পুরস্কার গুলো আছে, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য, যেসব পুরস্কার গুলো আছে, এইসব 2018 সালে যারা যারা পুরস্কৃত হয়েছেন, তো তাদের ফুল লিস্ট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে এডুকেশনাল রিলেটেড যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং তোমরা খুব সহজেই দেখতে পারো। তো চলো, আজকে এই জাতীয় ক্রীড়া পুরস্কার কে কে পুরস্কৃত হয়েছেন, তো তার ফুল বিস্তারিত আমরা জেনে নিই। তো দেখো, রাষ্ট্রীয় খেল পুরস্কার 25 সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হলো এই জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো এখানে কিন্তু বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন। তো বিভিন্ন বিভাগগুলো কি কি? রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য, ধ্যানচাঁদ। তো এইসব বিভিন্ন বিভিন্ন বিভাগে যারা যারা পুরস্কৃত হলেন তাদের ফুল লিস্ট আমরা দেখে নেবো। তো কেউ যদি নোট ডাউন করে নিতে চাও তো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিও। তো দেখো, প্রথমে আসছি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এই পুরস্কারটা কিন্তু সর্বোচ্চ ভারতীয় ক্রীড়া পুরস্কার। এটা তো এটা কিন্তু ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামানুসারে এটা দেওয়া হয়। তো এই পুরস্কার 7 লাখ থেকে 7.5 লাখ টাকা এই পুরস্কার দেওয়া হয়। তো প্রথমে পেয়েছিল 1991-92 পেয়েছিল বিশ্বনাথন আনন্দ। তো এবার দেখো, 2018 সালে কে কে পেয়েছে? দুজন পেয়েছে, বিরাট কোহলি ক্রিকেট থেকে বিরাট কোহলি পেয়েছে, আর ভারোত্তোলন থেকে মীরাবাই চানু। তো এই দুজন পেয়েছে হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2018 সালে। তো এরপরে চলে আসব অর্জুন পুরস্কার। মোট 20 জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন 2018 সালে। তো এই 20 জনের নাম আমি লিস্ট করে দিয়ে দিয়েছি, তোমরা এক এক করে দেখে নাও। প্রথমে দেখো, নীরাজ চোপড়া অ্যাথলেটিক্স থেকে পেয়েছে, জিনসন জনসন অ্যাথলেটিক্স থেকে পেয়েছে, হিমা দাস অ্যাথলেটিক্স, এন সিক্কি রেড্ডি ব্যাডমিন্টন থেকে পেয়েছে, সতীশ কুমার বক্সিং, স্মৃতি মন্দনা ক্রিকেট, শুভঙ্কর শর্মা গলফ, মনপ্রীত সিং হকি, সবিতা হকি, কলরবি রাঠোর পোলো। তারপর দেখো, রুহি স্বর্ণব্রত হচ্ছে শুটিং, অঙ্কুর মিত্তল শুটিং, শ্রেয়সী সিং শুটিং, মনিকা বাত্রা টেবিল টেনিস, জি সাতিয়ান টেবিল টেনিস, রোহান বোপান্না টেনিস, সুমিত্রা কুস্তি, পূজা কারিয়ান ওয়াশু, অঙ্কুর ধামা প্যারা অ্যাথলেটিক্স, মনোজ সরকার প্যারা ব্যাডমিন্টন। তো এই এই যে 20 জন, তো এই 20 জন কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছে এই 2018 সালে। তো এরপরে চলে যাব দ্রোণাচার্য পুরস্কার। তো এই দ্রোণাচার্য পুরস্কার, এবছর মোট 8 জন প্রশিক্ষককে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হলো। তো এই 8 জন, যে 8 জনের নাম আমি দিয়ে দিয়েছি কে কিসের থেকে পেয়েছে, তো তোমরা দেখে নাও। এর পরের যে ভিডিওটা দেবো সেটা অন্যান্য যেসব পুরস্কারগুলো আছে সেইসব পুরস্কার সম্পর্কে দেবো। এটা কিন্তু শুধুমাত্র জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কে। তো পরের ভিডিওটিতে আমি অন্যান্য যেসব পুরস্কারগুলো আছে, নিউ একাডেমি সাহিত্য পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, নোবেল পুরস্কার, সমস্ত সমস্ত যেসব পুরস্কার, বাদ বাকি যে পুরস্কারগুলো আছে, তো পরের ভিডিওটিতে আমি কভার করে দেবো। তো কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে এইসব ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা খুব সহজেই দেখতে পাবে। তো ভিডিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো দেখে নিই এই দ্রোণাচার্য পুরস্কারে 8 জন, যে 8 জনকে, 8 জন প্রশিক্ষককে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হলো। তো তাদের নাম আমরা এক এক করে দেখে নিই। তো দেখো, সিএ কাটাপ্পা বক্সিং থেকে, বিজয় শর্মা ভারোত্তোলন, শ্রীনিবাস রাও টেবিল টেনিস, সুখদেব শিখ পান্নু অ্যাথলেটিক্স থেকে, ক্লিয়ারেন্স লোবো হকি থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তারক সিনহা ক্রিকেট থেকে লাইফ টাইম, জীবন কুমার শর্মা জুডো লাইফ টাইম, ভি আর বিদু অ্যাথলেটিক্স লাইফ টাইম। তো এই 8 জন দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হলেন। তো এবার দেখে নেবো ধ্যানচাঁদ পুরস্কার। এই ধ্যানচাঁদ পুরস্কার, এবছর 4 জন যশস্বী প্রাক্তন খেলোয়াড়কে ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হলো। তো দেখো, 4 জনের নাম আমি লিস্ট করে দিয়েছি। তো সত্যদেব প্রসাদ তীরন্দাজি থেকে, ভরত কুমার হকি, ববি অ্যালয়থিয়াস অ্যাথলেটিক্স থেকে, চৌগালে দাদু দত্তরে কুস্তি। তো এই হলো ধ্যানচাঁদ থেকে যে 4 জন পেয়েছেন ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত হলেন, এই 4 জনের নাম আমরা দিয়ে দিলাম। তো এবার দেখে নেবো, এবার দেখো, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পেয়েছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, জে এস ডাব্লিউ স্পোর্টস, ঈশা আউটরিচ। তো তারপরে দেখো,
মৌলানা আব্দুল কালাম ট্রফি কে 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 পুরস্কৃত হয়েছেন? গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসর। তো এই ছিল আজকের জাতীয় ক্রীড়া পুরস্কারের যারা যারা পুরস্কৃত হয়েছেন তো তাদের সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। তো এর পরের যে পার্ট টু তে আমি দিয়ে দেবো আর বাকি যে সবগুলো পুরস্কার গুলো আছে, ম্যান বুকার পুরস্কার, নিউ একাডেমি সাহিত্য পুরস্কার, ফিল্ডস মেডেল, তো সমস্ত পুরস্কার গুলো পরের ভিডিওটিতে আমি আপলোড করে দেবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর কেউ যদি আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিও। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।